এবারও বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফিনল্যান্ডের নাম। তবে বাংলাদেশের মানুষের মনে এক বছরে সুখ আরও কমেছে। ২০ মার্চ বুধবার জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নামে এক বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, গতবারের চেয়ে ১১ ধাপ পিছিয়ে বাংলাদেশের অবস্থান ১২৯তম। তালিকায় একেবারে তলানিতে রয়েছে আফগানিস্তান। চলতি বছরের প্রতিবেদনে বাংলাদেশ রয়েছে ১২৯তম অবস্থানে। ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১১৮তম। সে হিসেবে এবছর বাংলাদেশের অবস্থান ১১ ধাপ পিছিয়েছে। জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় প্রকাশিত এ সংক্রান্ত জরিপ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয় ১৪৩টি দেশকে। সুখের পরিমাপক হিসেবে একটি দেশের সামাজিক সুযোগ সুবিধা, সামাজিক উদারতা, ব্যক্তিগত স্বাধীনতা, মোট দেশজ উৎপাদন জিডিপি, গড় আয়ু ও দুর্নীতির মতো বিষয়গুলোকে সামনে রাখা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর আমেরিকা তরুণদের মধ্যে সুখ এতটাই তীব্রভাবে কমে গেছে যে সেখানে তরুণরা এখন বয়স্কদের তুলনায় কম সুখী। সুখী দেশের তালিকায় শীর্ষ ১০ ফিনল্যান্ডের পরই রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ইসরায়েল, নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া। এছাড়া তালিকায় ২০তম অবস্থানে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ২৩তম, জার্মানি ২৪তম এবং রাশিয়া ৭২তম অবস্থানে রয়েছে। তালিকায় এশিয়ার দেশগুলোর মাঝে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে কুয়েত। মধ্যপ্রাচ্যের এই দেশটি সবচেয়ে সুখী দেশের তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে। এছাড়াও তালিকায় সংযুক্ত আরব আমিরাত ২২তম অবস্থানে, সৌদি আরব ২৮তম অবস্থানে, সিঙ্গাপুর ৩০তম অবস্থানে রয়েছে, তাইওয়ান ৩১, স্পেন ৩৬, ইতালি ৪১, ব্রাজিল ৪৪, উজবেকিস্তান ৪৭, আর্জেন্টিনা ৪৮, কাজাকিস্তান ৪৯, জাপান ৫১, দক্ষিণ কোরিয়া ৫২, থাইল্যান্ড ৫৮, মালয়েশিয়া ৫৯, চীন ৬০ ও লিবিয়া রয়েছে ৬৬তম অবস্থানে। জরিপের বিষয়ে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভ্যাঙ্কুভার স্কুল অব ইকোনমিক্স এর অর্থনীতির ইমেরিটাস অধ্যাপক এবং ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের প্রতিষ্ঠাতা সম্পাদক জন হেলিওয়েল বলেন, জরিপে অংশ নেওয়া প্রত্যেকে তাদের জীবনের সবকিছু বিবেচনা করে সামগ্রিকভাবে স্কোর করতে বলে। তিনি বলেন, আপনি দেখবেন ফিনল্যান্ড এসব বিষয়ে বেশ সমৃদ্ধ, যেমন রাস্তায় কারো মানি ব্যাগ পড়ে গেলে তা ফেরত পায়, লোকেরা একে অপরকে সাহায্য করে এবং এখানে খুব উচ্চমানের এবং সর্বজনীন স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা চোখে পড়ছে। তিনি আরও উল্লেখ করেন, ফিনল্যান্ডে সুখী অধিবাসী রয়েছে, তাই এটি এমন কিছু যা তারা নতুনদের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।